নমস্কার দর্শকবৃন্দ, সেভেন্থ পে কমিশন বিরাট খবর। নতুন বছরের ডিএ বৃদ্ধি সহ তিনটি সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা। সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সপ্তম বেতন কমিশনের অর্থাৎ সেভেন্থ পে কমিশন অংশ হিসেবে 2023 সালে নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিনটি উপহার পেতে পারেন। মিডিয়া রিপোর্ট অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই সুসংবাদটি পেতে পারে যখন সরকার তিনটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে। সেই তিনটি বিষয় হলো ডিএ এবং ডিআর বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর সংশোধন এবং সপ্তম বেতন কমিশনের অধীনে 18 মাসের বকেয়া ডিএ মেটানো। কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলে এই তিনটি সিদ্ধান্তই কর্মচারীদের বেতন বৃদ্ধিতে বড় ভূমিকা নেবে। মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিএ এবং ডিআর বছরে দুবার সংশোধিত হয়। মিডিয়া রিপোর্ট অনুসারে 2023 সালের মার্চ মাসে ডিএ এবং ডিআর 3.5% বৃদ্ধি পেতে পারে, যা 2023 সালের জানুয়ারি থেকে কার্যকরী হবে। এই বৃদ্ধির ফলে ডিএ 43% পর্যন্ত বাড়বে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুন মাস পর্যন্ত 18 মাসের বকেয়া ডিএ পরিশোধের দাবি করে আসছেন। যাই হোক, এই সমস্যা শীঘ্রই সমাধান হতে পারে। কর্মচারীদের 18 মাসের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হতে পারে। বকেয়ার পরিমাণ কর্মচারীদের বেতন ব্যান্ড এবং কাঠামো দ্বারা নির্ধারিত হয়। কেন্দ্রীয় সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি সাধারণ মান যা তাদের মোট বেতন নির্ধারণ করতে কর্মচারীর বেসিক বেতন দ্বারা গুণিত হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সকল শ্রেণীর জন্য বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর সুবিধা হলো 2.57। উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতার উপর কর দিতে হবে। মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত তথ্য আয়কর রিটার্নে দিতে হবে, সেই অনুযায়ী আপনাকে মহার্ঘ ভাতার উপর করও দিতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই কেন্দ্রীয় সরকার কিন্তু আগামী যে নতুন বর্ষ আসছে অর্থাৎ 2023 সালে এই তিনটি সুখবর দিচ্ছে তাদের সরকারি অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। একটা হচ্ছে ডিএ এবং ডিআর বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টরের সংশোধন এবং বকেয়া ডিএ পরিশোধ। এবং এই তিনটি সুবিধা কিন্তু বা এই তিনটি সুখবর কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রইল। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু সেই 3% ডিএ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। দেখা যাক নতুন বছরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কোনো ডিএর ঘোষণা হয় কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।